মানুষ চলাচল করবে, মানে মানুষ পারা পারাবে, রাস্তা যখন স্টপ হয়ে যাবে গাড়ি তখন আপনারা এই রাস্তা দিয়ে যাবেন। মোটামুটি একটা আইডিয়া আছে, অনেকে জানে কিন্তু প্রপার আইডিয়া না, বা এটার নামটা কি অনেকে জানে না, যে জেব্রা ক্রসিং। হ্যালো হ্যালো স্যার, আপনি টুটে দাঁড়ান স্যার, একটু টুটে দাঁড়ান স্যার, একটু দাঁড়ান স্যার, স্যার একটু কাইন্ডলি স্যার, স্যার এটা জেব্রা ক্রসিং, এটা হচ্ছে আপনার যখন স্টপ হবে তখন আপনি যাবেন, স্টপ লাইনের আগে যখন থামবে তখন যাবেন, এখন যদি যাইতে চান তাহলে রাস্তা বন্ধ হয়ে যাবে স্যার, এটা হচ্ছে ব্যাপার। এই জেব্রা ক্রসিং এর ব্যাপারে অনেকের আইডিয়া নাই, ব্যাপার অথচ অনেকে জানে না, বা জানলেও মানতে চায় না, আর যখনই যাবো খেয়াল করবেন দেখেন গ্রেট চলে আসবে, তো আপনি এখানে যেতে পারবেন না। থ্যাংক ইউ স্যার, এখন দেখেন গ্রিন হয়েছে, গ্রিন মানুষ তো গ্রিন হয়ে গেছে, এখন আপনারা চাইলে জেব্রা ক্রসিং দিয়ে যেতে পারবেন। দ্যাট মিন্স আপনাকে বলতেছে যে আপনি হেঁটে যান, গ্রিন যখন মানুষের গায়ে গ্রিন দেওয়া থাকবে তখন আপনি হেঁটে যাবেন। এখানে আপনার দেখেন জায়গায় এই সাইডে দেওয়া থাকবে পথচারী পারাপার, এই ধরনের সাইন বা রাস্তার উপরে যে মার্কিংগুলো আছে দাগ দাগ টাইপের, এরকম যদি থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা জেব্রা ক্রসিং, এবং এটা দিয়ে মানুষ হাঁটার জন্য তৈরি করা হয়েছে। তো আমরা যখন রাস্তা পারাপার করবো বা রাস্তা পার হবো অবশ্যই জেব্রা ক্রসিং ইউজ করবো, এবং যাতে অ্যাক্সিডেন্ট প্রবণতা কমে যায়, এবং আমি যারা ড্রাইভার আছে বা যারা গাড়ি চালায় তাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই স্টপ লাইনের আগে গাড়ি থামাবেন, কারণ জেব্রা ক্রসিংয়ে যদি আপনি গাড়ি থামান তাহলে কিন্তু মানুষ পথচারীরা এই রাস্তা দিয়ে হেঁটে যেতে পারবে না, তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে যদি আপনি গাড়ি জেব্রা ক্রসিংয়ের ওপরে পার্কিং করেন বা রাখেন তো সেক্ষেত্রে মামলা কি মামলার আয়তা পড়ে যাবে। সো আপনারা কেয়ারফুল থাকবেন সবসময়।